বাংলাদেশ থেকে এসে চলছিল অপারেশন, একই কায়দায় চলতো চুরি। চুরি করা সোনা মাপার জন্য বাড়িতে যন্ত্র কিনে রেখেছিল অভিযুক্ত। একের পর এক চুরি, তবে এই চোর দেশি চোর নয়। চুরি করতে বাংলাদেশ থেকে এসে ঘাঁটি গেড়েছিল এপার বাংলায়। দিনের পর দিন নিত্য নতুন ফোন দিয়ে এটে একাধিক বাড়িতে বিশেষ কায়দায় চুরি করত এই চোর। শুধু তাই নয়, চুরি করা সোনা মাপার জন্য কিনে রেখেছিল যন্ত্র। অবশেষে পুলিশের জালে আটক অভিযুক্ত, উদ্ধার নগদ টাকা এবং সোনার গহনা। গ্রেফতারের পর চোরের এই কাণ্ড শুনে অবাক হচ্ছেন পুলিশ কর্তারাও। তবে এর পেছনে আরো বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা ইতিমধ্যেই তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই বারাসাত থানায় চুরির অভিযোগ দায়ের হচ্ছিল। বিভিন্ন ফ্ল্যাট কিংবা আবাসনে দিনের পর দিন হচ্ছিল চুরি। জানা গিয়েছে বিকেলবেলা ফ্ল্যাট কিংবা বাড়ির গ্রিল কেটে চুরি করত অভিযুক্ত, এমনটাই অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে চুরি হচ্ছিল নগদ টাকা এবং সোনার গহনা। একাধিক অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এরপরে বিভিন্ন আবাসন কিংবা ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় পুলিশের পক্ষ থেকে। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়া ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। এরপরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা এবং সোনার গহনা। শুধুমাত্র যে নগদ টাকা কিংবা সোনার গহনা চুরি তা নয়, অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় সোনা মাপার মেশিন। এখানেই শেষ নয়, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা যায় অভিযুক্ত একজন বাংলাদেশি, বাংলাদেশ থেকে এপার বাংলা এসে বারাসাতে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন তিনি। সেখান থেকে অপারেশন চালাতো অভিযুক্ত। বেশিরভাগ সময় বিকালের দিকে কোনো ফ্ল্যাট কিংবা আবাসনে, আবার কখনো বড় বাড়ির গ্রিল কেটে কিংবা তালা ভেঙে চুরি করত অভিযুক্ত। চুরি করা নগদ টাকা এবং সোনার গহনা নিয়ে ফ্ল্যাটে এনে সেগুলিকে মেপে রাখত সে। অভিযুক্তের চুরির কাহিনী শুনে রীতিমতন অবাক হয়ে গিয়েছেন পুলিশ কর্তারাও। এই বিষয়ে এক বাড়ির মালিক জানান, বাড়ি থেকে প্রচুর সোনার গয়না এবং নগদ টাকা চুরি হয়। এর আগেও এলাকায় অনেক বাড়িতে চুরি হয়েছে, তবে এই একই ব্যক্তি ঘটনার পেছনে ছিল তা আমরা বুঝতে পারিনি। অষ্টমী নবমী যেদিন, ওই দিন কোথায় ছিলাম আমরা? একদিনের জন্য বাড়িতে গেছিলাম, ওই দিন সন্ধ্যেবেলা গেছি, পরের দিন মেয়ের বাড়িতে গেছিলাম। ঢুকলো মানে আমরা গ্রিলটা, একটা গ্রিল ছিল, লোহার গ্রিল, পুরো গ্রিল, মাটিতে সিমেন্ট দেয়ালে, কিন্তু কাঠের ফ্রেমে আটকানো, সেটা পুরো ভেঙেছে গ্রিলটা, ভেঙে বিছানার উপর শুয়েছে। শুয়ে ঘরে ঢুকে তিনটে আলমারি ছিল সব লক, আমরা যখন 12 তারিখ সন্ধ্যাবেলা ফিরলাম, পুরো ঘরের দরজা জানলা খোলা, হাট করে পতল পাতল হয়ে রয়েছে, আমাদের পেছনের বাড়িতে কেউ থাকে না। তবে এই অভিযুক্তের সঙ্গে বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এই বিষয়ে বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানান, পাশাপাশি পুলিশ কর্তাদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। কোনো অচেনা ভিনদেশি মানুষকে যেন বৈধ কাগজপত্র না দেখে বাড়ি ভাড়া না দেয় বাড়ির মালিক। এছাড়াও এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তিকে দেখলে অবশ্যই যেন পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন বাসিন্দারা। 9 অক্টোবরে থানাতে একটা কমপ্লেন আছে, কেতপ্রিয়া চক্রবর্তী আছেন চরকডাঙ্গায় ওনার বাড়ি, ওখানে চুরি হয়েছে। তো যে রকম তদন্ত হয়ে পূজা টাইম চলছিল, তো উই স্টার্টেড। তারপরে 10 তারিখে পরে ভি 11 তারিখে একটা কমপ্লেন এসেছে, অ্যান্ড সিসিটিভি কালেক্ট করেছি যখন দুটো পিও থেকে, তো উই গট টু নো কি এখানে একটা লোক স্ক্রু ড্রাইভার ও এরকম 3-4 জিনিস নিয়ে একই কাজ করছে। তারপরে আমি ডেভেলপ করেছি সিসিটিভি নিয়ে, টেকনিক্যাল ম্যানুয়াল একটু নিয়েছি,
রিকভারি করেছে আর তারপরে কনফেশন মে ইয়ে বলেছে ইন্টারোগেশনে কি ইয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশি চার মাস আগে মিজনুর তালুকদার ये नाम आछे ये इल्लीगली बॉर्डर क्रॉस करे ऐसे छे बारासात हॉस्पिटल काछा काछी एकटा अपार्टमेंट आछे ओखाने एकटा फ्लैट भाड़ा निए छे फ्लैट भाड़ा निए और जो स्त्री आछे वो भी ऐसे छे आगे पूरो फाका छिलो तारपरे एकटो किछु बेड किने छे बिकॉज चोरी थेके जो माल पाछे एकटो मे भी बिक्री करे छे ओखान थेके बेड फ्रिज सब निए खूब सुंदर भावे सजिए छे एंड देन मेजोरिटी आई थिंक 90-95% माल अमी रिकवरी एकटा छाड़ा मतलब एक तो 5-10% छाड़ा बाकी मैक्सिमम वी हैव रिकवर्ड जो भी माल आछे ब्यूरो रिपोर्ट न्यूज़ स्नोमैन्स लैंड बारासात न्यू पीसी ज्वेलर्स सम्पर्क गड़े दे बनगाते आमादे तीनटी शोरूम प्रतिदिनी खोला न्यू पीसी ज्वेलर्स बनगा बाटार मोड़ न्यू पीसी ज्वेलर्स ब्रांच कुमुदिनी स्कूलेर विपरीते न्यू पीसी ज्वेलर्स ब्यूटी मोतीगंज হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে